প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অল বাংলা টুরে স্বাগতম। আমরা এর আগে সুনামগঞ্জের একটা ব্লগ আপনাদের দেখাইছি, সেটা হচ্ছে টাঙ্গুয়া হাওর। সেই টাঙ্গুয়া হাওরে আমরা মোট 4 থেকে 5টা অংশে ভাগ করেছি। সেই অংশবিশেষ হিসাবে দ্বিতীয় অংশ আমাদের থাকছে নীলাদ্রি লেক। বাংলাদেশে যতগুলো সুন্দর স্পট আছে, জায়গা আছে, লেক আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে এই নীলাদ্রি লেকটা। এটা শহীদ সিরাজ লেক নামেও পরিচিত। তো লেকটাতে যাওয়া যায় দুই ওয়েতে, দুইটা ভাবে যাওয়া যায়। যারা নৌকা রিজার্ভ করবেন এক রাত থাকার জন্য, তাদের জন্য সহজ হচ্ছে আমাদের মতো করে। আমরা সকালে এসে ট্রলার ভাড়া করেছি, তাহিরপুর থেকে ট্রলার ভাড়া করে সারাদিন আমরা ছিলাম ট্রলারে, এবং বিকালবেলা ট্রলার এসে নীলাদ্রি লেকের কাছে নোঙর করে সেখানে রাত কাটানোর জন্য। তাই আমরা সারাদিন হাওরে কাটানোর পরে গোসল টোসল করে খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম নীলাদ্রির পাড়ে। এখানে আমরা নীলাদ্রি লেকটা দেখাবো এবং রাত্রি যাপন করব। তো আমরা নীলাদ্রি লেকের খুব কাছাকাছি চলে আসছি। অলরেডি আমরা দেখতে পাইতেছেন অনেক নৌকা এখানে ভিড়ে আছে। এখানে আমরা নামবো, আমরা এখান থেকে নেমে চলে যাব নীলাদ্রি লেক। অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দর পানি, যে পানিটা একেবারে নিচে পাথর সহ বালি সহ দেখা যায়, এবং পাহাড়ের দুই পাহাড়ের পাদদেশে হওয়াতে এটার আকর্ষণটা অন্যতম। ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্তের একেবারে ঘেঁষে এই লেকটি অবস্থিত। আমাদের বসেরা নৌকা থেকে এক এক করে নামতেছে। আমরা এখন আসছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। আমাদের এডমিন সাহেব অলরেডি নেমে গেছে, আমার বসকে সাহায্য করতেছে, বাদল ভাইকে। হ্যাঁ, যে বাদল স্যার আজকে জন্মদিন উপলক্ষে আজকে যত খরচ আছে সব আমাদের বাদল স্যার বহন করতেছে। তাই ইউটিউবের পক্ষ থেকে স্যারকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং জন্মদিনের ডাবল অভিনন্দন। শুভ জন্মদিন বস। তারিখ 22 অক্টোবর। নৌকা থেকে নামার পরে আমাদের সাথে সফরসঙ্গী হিসাবে আসছেন সরকারি কদম রসুল কলেজ সাজ্জাদ হোসেন পাভেল স্যার, অ্যাকাউন্টিং বিভাগ, এবং আছে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের কেমিস্ট্রি বিভাগের ইকবাল স্যার। আমাদের সদস্যদের আরও অন্যান্য সদস্যরা আছেন, ইতিমধ্যে তারা এসে উপস্থিত হয়ে যাবেন। আমরা একটু আগে আগে রওনা দিয়েছি, আসলে দেখার উৎসাহ আমাদের বেশি, আগ্রহ বেশি, তাই আমরা চলে আসলাম আগে। আমাদের পিছনে আরও বেশ কয়েকজন সদস্য আছে, সেটা হচ্ছে বিএম স্কুল অ্যান্ড কলেজের খোকন স্যার, এবং আমাদের সরকারি হাজি ইব্রাহিম আলম চানের মতিন স্যার, হারুন স্যার। অলরেডি আপনারা খোকন স্যারকে দেখতে পাইতেছেন, এবং পিছনে আছে মতিন স্যার এবং হারুন স্যার। আর আজকের আমাদের আজকের দিনের সবচেয়ে প্রধান আকর্ষণ, আমাদের প্রধান অতিথি, আমাদের সম্মানিত সভাপতি ট্যুরের সাইফুল ইসলাম বাদল স্যারের আজকে জন্মদিন, তাই আজকের দিনটা বিশেষভাবে আমরা পালন করতেছি। এবং বস ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। বসের একটু কথা ছিল, আমাদের সাউন্ড সিস্টেমের কারণে বসের কথা আমরা দিতে পারলাম না, দুঃখিত, আমাদের একটু সাউন্ড সিস্টেমের সমস্যা হয়েছে। তো যাই হোক, আমরা দিনটা খুব সুন্দরভাবে কাটালাম আজকের দিনটা। বসকে নিয়ে আমরা চলে যাবো এখন নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। যারা নদী পথে না আসতে চান, তারা যদি বাইরে আসতে চান, প্রথমে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড নামতে হবে। সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে টেকের তাহিরপুর টেকের ঘাট হুন্ডার চলে আসতে পারেন, ভাড়া 250 থেকে 300 টাকা নিবে। আপনারা সরাসরি চলে আসতে পারবেন, সেক্ষেত্রে হাওড় দেখার সুযোগ নেই। আর যারা হাওড় দেখতে চান অবশ্যই বোট ভাড়া করতে হবে। আমরা এখন নীলাদ্রি লেকের খুব কাছাকাছি। এই রাস্তাটা হচ্ছে একেবারে বাংলাদেশ এবং ইন্ডিয়া সীমান্ত ঘেঁষা। এই রাস্তা ধরে আমরা চলে যাব। মাঝে মাঝে ছোট ছোট একটা দোকান আছে যেখানে ইন্ডিয়ার বিভিন্ন কসমেটিক্স এবং খাবার, চকলেট, বিস্কিট সামগ্রী এখানে বিক্রি হয়। এছাড়া আরও বেশ কয়েকটি দোকান আছে, এটা আমরা আসার পথে দেখাবো আপনাদের। আমরা এখন নীলাদ্রি লেকের খুব কাছে যে রাস্তাটা দেখতে পাইতেছেন, ওই রাস্তাটা কিন্তু পুরোটা ইন্ডিয়ার সীমান্ত। ওখান থেকে বাংলাদেশের শ্রমিকরা বিভিন্ন সময় কয়লা টয়লা নিয়ে আসে, এবং আমরা যখন গেছি তখন আমাদের চোখে পড়ছে কয়েকজন শ্রমিক কয়লা নিয়ে আসতেছে, কয়লার বস্তা মাথায় করে নিয়ে আসতেছে। এই সাইনবোর্ডটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ সীমা, এর ওই পারে আমাদের যাওয়া নিষেধ। তাই আমরা গেলাম না, আমরা এদিকে দাঁড়াই একটু দেখলাম। আর আমাদের ডান পাশে হচ্ছে নীলাদ্রি লেকটা, যেটা শহীদ সিরাজ লেক নামেও পরিচিত। সেই লেকটা আমরা প্রথমে আপনাদের টিলা অর্থাৎ পাহাড়ের উপর থেকে লেকটা দেখাবো। আমরা দেখতে দেখতে চলে আসলাম, এটা হচ্ছে সেই লেকটা, এবং এটা লেকটা দুইভাবে দেখা যায়। আমরা এই পাশ থেকে দেখানোর পর আমরা পূর্ব পাশে চলে যাবো। আবার ওই যে ছোট ছোট যে বস্তা দেখতেছি আমরা শ্রমিকরা, ওটা হচ্ছে ইন্ডিয়া থেকে তারা কয়লা নিয়ে আসতেছে। তারা বিএসএফ এর কাজ টাজ করে দিলে তাদের এক বস্তা বা দুই বস্তা করে কয়লা দিয়ে দেয়। আমরা বেশ কয়েকজন কয়লা শ্রমিকের সাথেও কিন্তু এর বিষয় নিয়ে আলাপ করেছি তাদের আসতে দেখে। এবং এটার উপরে বেশ কয়েকটা ঘোড়া আমরা দেখতে পাইলাম, যে ঘোড়াগুলো আসলে অন্যান্য জায়গার তুলনায় এই ঘোড়াগুলো খুবই হৃষ্টপুষ্ট এবং দেখতেও খুব সুন্দর আকর্ষণীয়, এবং বিভিন্ন পর্যটকরা কিন্তু আকর্ষিত হয়ে এই ঘোড়ায় চড়তেছে।
এটা বিভিন্ন দরদাম করে নেবেন, 50 টাকা 100 টাকাও আছে, বড় রাউন্ড হলে 100 টাকা, আর ছোট রাউন্ড হলে 50 টাকা নেই। ঘোড়াটা অলরেডি দেখছেন, এছাড়া আরো বেশ কয়েকটা ঘোড়া আছে, সামনে আমরা আপনাদের দেখাবো। আমি ভিডিও করার জন্য একটু আগে আগে চলে আসছি, তো একটু দেরি হলো, বসেরা সবাই চলে আসছে, সবাই এখন দাঁড়াইছে লাইন ধরে একটা ছবি তুলবে, আর আমার ভিডিওর মধ্যে স্মৃতি হয়ে থাকবে। সে উদ্দেশ্যে আমরা এখন একসাথে দাঁড়াচ্ছি এবং তাদের আমরা ক্যামেরা বন্দি করে নিচ্ছি। তারপর আমরা চলে যাব লেকের ওই পাশে, যে পাশ থেকে লেকটা অন্যরকম দৃশ্য দেখা যায়, সেই পাশে আমরা চলে যাব, পাহাড়ের উপর থেকে আমরা চলে যাব সমতল জায়গায়। এই হচ্ছে লেকটার আরেকটা পাশ। এখন প্রায় বিকেল, সন্ধ্যা হয়তো বা কিছুক্ষণের মধ্যে নামবে, প্রায় 4:30 থেকে 5টার মতো এখন সময়। তাই সূর্যের আলো একে মিটি মিটি জ্বলতেছে, আলো হলুদ হয়ে আসছে, এবং আমরা এখানে বসে মাগরিব নামাজ শেষ করে আমরা এখানেই বসবো। বসার পরে আমরা একেবারে সন্ধ্যার পরে আমরা নৌকায় ফিরে যাবো এবং সেখানে রাত্রি যাপন করব, এবং পরের দিন আমরা আবার আরেক স্পটে চলে যাব, যেটা আপনাদের দেখাবো। লেকের পানিটা কি রকম স্বচ্ছ এই এক নজরে তাকালে এখন বুঝতে পারবেন। নিচের পাথরগুলো একেবারে স্বচ্ছ স্পষ্ট দেখা যাচ্ছে, এবং এই পানিগুলো কিন্তু এই নীলাদ্রি লেক থেকে আসতেছে, এবং এবার তাকালে দেখতে পাবেন ওই যে লেকটা, এবং ওই লেক থেকে পানিগুলো আসছে। এই দৃশ্যটা দেখলে মনে হয় যে শিল্পীর তুলি দিয়ে আঁকা কোনো ছবি অথবা কল্পনার কোনো একটি জগৎ। আসলে এই জায়গাটিতে দাঁড়ানোর পরে এমন একটা ফিলিংস আমারও হয়েছে, অনেক সুন্দর জায়গা, যারা সুযোগ পান অবশ্যই একবার এসে দেখে যাবেন।
ভারতের মেঘালয় রাজ্যে যে বিশাল পাহাড়টা সেখানে আছে কয়লার খনি, অর্থাৎ পুরো পাহাড়টাই কয়লার, একেবারে একটু খুললেই নিচে পাহাড়ের নিচে থেকে কয়লা বেরিয়ে আসে। তাই বাংলাদেশের এই পাড়ের যারা আছে তারা কিন্তু কয়লার ব্যবসাটা খুবই পছন্দের একটি ব্যবসা, এবং আমরা লক্ষ্য করলাম এখানে বেশ কিছু কিছু কয়লার আড়ত আছে। এখান থেকে বিভিন্ন ট্রলারে বা নৌকায় করে চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কয়লাগুলো। এটা হচ্ছে পাহাড়ের টিলার উপরে, এখানে সাউন্ড একটু সমস্যা হয়েছে, তাই সাউন্ডটা অরিজিনাল যে সাউন্ডটা সেই সাউন্ডটা আসে নাই, তাই আমি আপনাদের সাথে একটু অ্যাড করলাম। এখন পর্যন্ত বিকেল এবং আমাদের সাথে যারা ছিল তারা সবাই আছে, বসে আছে। আর ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। এই হচ্ছে সন্ধ্যার বিভিন্ন দোকানপাট বসছে এবং ক্রেতার বিক্রেতার কিন্তু ভালো ভিড় এখানে আমরা লক্ষ্য করলাম। তো মোটামুটি দেখতে দেখতে আমাদের সময় শেষের দিকে আসলো। এই মার্কেটিং করে আমরা চলে যাব নৌকায়, সেখানে আমরা রাত্রি যাপন করে পরের দিন আবার চলে যাবো আরেক জায়গায়। তো নীলাদ্রি লেক অর্থাৎ শহীদ সিরাজ লেক কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন। সুনামগঞ্জের আরও বেশ কয়েকটা ব্লক আপনাদের জন্য আমাদের উপহার হিসাবে থাকছে, তো পরবর্তী ব্লগগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।